ঋতুপর্ণা সেনগুপ্ত ওয়েটে ফর্ণা জীবন বিয়ের পর থেকেই একরকম রোলার কোস্টার রাইডে পরিণত হয়েছে বলা চলে কেরিয়ারের শীর্ষে থাকাকালীন ঋতুপর্ণা বিয়ে করেছিলেন সঞ্জয় চক্রবর্তী সেনে চ্যাক্রবরি কে সঞ্জয়ের সাথে জগতের যোগ নেই তিনি পেশায় একত উদ্যোগপতি কর্মসূত্রে সিঙ্গাপুরের বাসি সঞ্জয়কে বিয়ে করে কিছু সময়ের ঋতুপর্ণাও কলকাতা ছেড়েছিলেন সংসার ঋতুপর্ণা সেনগুপ্ত ওয়েটে ফর্ণা জীবন বিয়ের পর থেকেই একরকম রোলার কোস্টার রাইডে পরিণত হয়েছে বলা চলে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন ঋতুপর্ণা বিয়ে করেছিলেন সঞ্জয় চক্রবর্তী সেন এ কে সঞ্জয়ের সাথে বিনো জগতের যোগ নেই তিনি পেশায় একত উদ্যোগপতি কর্মসূত্রে সিঙ্গাপুরের বাসি সঞ্জয়কে বিয়ে করে কিছু সময়ের ঋতুপর্ণাও কলকাতা ছেড়েছিলেন সংসার তবে বর্তমানে তিনি যথেষ্ট বাছাই করে কাজ করেন পাশাপাশি বলিউডেও অভিনয় করেন ঋতুপর্ণা কর্মসূত্রে অধিকাংশ সময় ভারতের মাটিতে কাটাতে হলেও শুটিংয়ের অবসরে ঋতুপর্ণা চলে যান ছেলেমেয়ের কাছে সিঙ্গাপুরেই পড়াশোনা করেন অঙ্কন ও ঋষনা শুটিংয়ের ফাঁকে অবসর যাপন করতে সিঙ্গাপুরে ছেলেমেয়ের কাছে যান ঋতুপ সেখান থেকে সোশ্যাল মিডিয়াতেও একাই ছবি শেয়ার করেন ঋতুপর্ণা কয়েকা আগে ছিল অঙ্কনের জন্মদিন বর্তমানে অঙ্কন পৌঁছে গিয়েছে তার টিনেজে পুত্রের সাত জন্মদিনে ফেসবুকে তার সাথে একটি ছবি শেয়ার করে ঋতুপর্ণা অঙ্কনকে জানিয়েছেন সাত জন্মদিনের শুভেচ্ছা তিনিও অবাক হয়ে গিয়েছেন অঙ্কনের উচ্চতা দেখে মাকেও ছাড়িয়ে গিয়েছে সে পরনে রয়েছে সাদা শার্ট কালো ব্লেজার ও ট্রাউজার এবং চোখে চশমা ঋতুপর্ণার পরনে রয়েছে কালো রঙের স্কার্ট ও সাদা কালো টপ অঙ্কনের নতুন অধ্যায়ের জন্য এবং আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন ঋতুপর্ণা আগামী দিনে সাসপেন্স থ্রিলার ঘরানার ফিল্ম শিকারে দেখা যাবে ঋতুপর্ণাকে এছাড়াও তার হাতে রয়েছে একগুচ্ছ প্রজেক্ট তবে তা ক্রমশ প্রকাশ্য ওয়েটফর্ণার স্যাঙ্গাপটা